জলিনা ভাতটা দিয়ে যা। কানা খেতে আ, টেবিলে খাবার দেয়া হয়েছে। আসছি মা। আন্টি এত কিছু না করলো তো পারতে। পোস্ত তোর তো আবার অনেক দেমাক হয়েছে, হাতে পায়ে ধরে আনতে হয়, এখন লক্ষ্মীর মতো খেন। শাকটা নাও আগে, এই নাও। এই মাসে কি রান্না? তোমার কিন্তু ইদানিং অনেক দাম বেড়েছে। আন্টি ওকে কিছু বলবেন, সেই প্রথম থেকে আমার পিছু নিয়েছে। আহ কনা তুই থামবি, অর্পিতা তুমি খেয়ে নাও মা, সব বিষয়ে বাড়াবাড়ি করে। আমি বাড়াবাড়ি করি? ঠিক আছে আমি চলে যাচ্ছি। আহ কনা পাগলামি করিস না তো, খাতো কি আশ্চর্য। সরি নে। আচ্ছা আচ্ছা আর সরি বলতে হবে না, আমি তোকে উঠিয়ে দিচ্ছি খা। আন্টি গরুর মাংস তোর ভীষণ প্রিয়। তা ঠিক, আর লাগবে না সেই জন্য। ওরে বাবা রে, আন্টি আদর করে আপনার মেয়েকে কিছু দেওয়াও যায় না। শুনুন। জি বলুন। আপনার সাথে দেখা হয় কিন্তু কথা হয় না, আপনি ধন্য যে আজ কথা হলো। জি এসব কি বলছেন? না মানে আমি আজ ধন্য যে আপনার সঙ্গে কথা হলো। ও তাই বলুন, তা কি করতে পারি আপনার জন্য? না আপনি কিছুই করতে পারেন না। হ্যাঁ তবে একটা কাজ করতে পারেন, শরীফ সাহেবকে বলতে পারেন যে আমি অফিসের মাইক্রো নিয়ে চলে যাচ্ছি। মাইক্রো নিয়ে যাচ্ছেন তো আমরা যাব কি করে? ঘোরা চলে যেতে পারেন, তবে আপনার বিষয়টা একটু অন্যরকম, অফিস ছুটি, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে যাই। শরীফ সাহেবকে একবার জানানো দরকার না, উনিই তো গাড়ির দায়িত্বে। কি দরকার ওই হাবলাটারে আমি জিগাবো, খায়া দেয়া কাম নাই। বুঝছি কানারে পথ দেখায় লাভ নাই, আমি গাড়ি নিয়ে চললাম। দাঁড়ান আমি যাব। আসেন রিমা, আপনি তো নিজেও বলতে পারতেন কাদেরকে। ও বিআই, ও হয়তো অফিসের নিয়ম জানে না, কিন্তু আমার কাছে নাচ গিয়ে গাড়ি নিয়ে গেল। বিআই তুমি কেন রিমাকে নিয়ে গেলা? আই লাভ রিমা, আই লাইক রিমা। All right. কি কিছু বলবে? না তেমন কিছু না। তার মানে কিছু একটা আছে, যা বলবে নিঃসংকোচে বল। আমি কাল সকালে একটু বেরোবো। এই কথা? আমি ভাবলাম কি নাকি। কি জন্য বেরোবো জিজ্ঞেস করলে না? তার জিজ্ঞেস করার কি দরকার? তুমি তার প্রেম করতে যাচ্ছ না, নিশ্চয়ই কোনো কাজে যাচ্ছ। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। এখানে আবার দোয়া করার কি হলো? কাল সকালে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। হোয়াট, ইন্টারভিউ? কার পারমিশন নিয়ে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ? আমি কারো পারমিশনের তোয়াক্কা করি না, জীবনটা যেহেতু আমার, এর পরিচালনার দায়িত্ব আমারই। বাহ খুব শিখে গেছো, স্বামী সংসার ফেলে রেখে উনি যাবেন চাকরি করতে, লজ্জা করে না? না লজ্জা করে না, চাকরি কোনো লজ্জার বিষয় না। তুমি চাকরি করো না? আমি বলছি তুমি যাবে না। আমি যাবই। আমি বলছি তুমি যাবে না। আমি যাবই। স্টপ ইট, তুমি যাবে না। তুমি ওকে মারলে ভাইয়া, তুমি কি করলে? ভাবির ভাই হাত তুললে। ও মাই গশ, আমি ভাবতে পারছি না তোমার মতো একটা আদর্শবান পুলিশ অফিসার বইয়ের ভাই হাত তুলে। এরপর থেকে তো আমি তোমার পরিচয় দিতে পারবো। পরিচয় দিস না, এই এই তোর জন্য ওর এই অবস্থা। আমার জন্য? ভাবি তুমি চলো আমার ঘরে চলো। অর্পিতা তুই তো বেশি বেশি করছিস। ভাবি আমার ঘরেই যাবে। কাজটা আমি ঠিক করিনি, কিভাবে যে ঘটে গেল বিষয়টা বুঝতেই পারলাম না। মেহনু কি আমাকে ক্ষমা করতে পারবে?
হ্যালো হ্যালো ও তুমি এত সহজে চিনে ফেলেছো আমার গলা কি জন্য ফোন করেছো বলো এটা কোনো প্রশ্ন হলো শুনো সেদিন যা ভয় পেয়েছিলাম না তোমার মা কর্কশ গলায় যখন বললেন আমি কনার মা তখন আমি পৃথিবীতে থেকেও নেই এই শুনছো না আমার মার গলা কর্কশ সেটা তোমাকে কে বললো আরে বাবা আমি তো কিছু মিন করে বলিনি এটা অ্যাবসলিউটলি কথার কথা এটা না হলে কথার কথা ফোন করলে লাইন কেটে দাও কেন এটা আবার কোন ধরনের অসভ্যতা আমি জানি তুমি আমাকে প্রশ্ন করবে তাই লিখে রেখেছি তুমি যখন ফোন করেছিলে তখন আমি রোগী দেখছিলাম একজন ডাক্তারের কাছে প্রেমের চেয়ে নিশ্চয়ই রোগী বড় হ্যাঁ এখন নিশ্চয়ই তোমার ভুল ভেঙেছে যা এই যাত্রায় বেঁচে গেলে কিছু বলছো তুমি কোথায় প্র্যাকটিস করো কিছুক্ষণের মধ্যেই মোবাইলে মেসেজ পেয়ে যাবে সেখানে আমার ওয়ার্কিং স্পেসের নাম ঠিকানা সব থাকবে ঠিক আছে তাহলে কাল দেখা হবে আশায় থাকো গুড বাই বাই ভাইয়া যে এরকম একটা ব্যবহার করতে পারে উফ আমি জীবনে ওর ওই ব্যবহার ভুলতে পারবো না ভাবি আমি কল্পনাও করতে পারছি না এরকম একটা ব্যবহার ভাইয়া করতে পারে ওর কোনো দোষ নেই ভাই আমি শুধু শুধু ওকে চটাচ্ছিলাম ও মাই গশ এই হচ্ছে তোমাদের মেয়েদের সবচেয়ে বড় দোষ এত বড় একটা অপরাধের পরে সব দোষ তোমার নিজের গায়ে নিয়ে নিচ্ছ তোমাদের সাথে কথা বলা একটা মুশকিল আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো এই জন্যই তোমার ভাইয়ের উপরে তোমার এত রাগ রোমানও আমাকে খুব ভালোবাসে দোষের মধ্যে দোষ হঠাৎ করে রেগে যায় আবার একটু পরেই পানি তাহলে যাও ওর পানি খাও গিয়ে আমি তোমাদের মাঝে নেই রাগ করো না ভাই কি এটা কোনো কথা হইল তুমি গতকালকে আমার কাছে পারমিশন না নিয়ে গার্ডিয়ান দিয়ে বাটকা চলে গেলা আই এম দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য ভাইটাল ডিপার্টমেন্ট ইংলিশ তো বুঝো না মানে গাড়ির ডিপার্টমেন্টের আমি হচ্ছে সুপ্রিম মানে আসল লোক গেলাম তা হয়েছে এটা কি হ্যাঁ কি হয়েছে শোনো তোমার সাথে একটা প্রাইভেট কথা আছে তোমার সাথে আমার কোনো প্রাইভেট কথা নাই কেন তুমি আমার বুকে হিট করছো মানে মানে তুমি আমার বুকে আঘাত দিছো দাগা দিছো তেলে দিছি দোস্ত একটা কথা কই রিমারে রিমারে আমার খুব ভালো লাগছে তার ওই ঢালা ঢালা চোখ তার ওই বড় বড় চোখ যখন আমার দিকে তাকাইলো আহা মনে হয় দিলের মধ্যে চলে গেল আমি অজ্ঞান হয়ে গেলাম দোস্ত আমি তো হ্যাঁ আমি তো খাল কেটে কুমির আনছি কি খাল কেটে কুমির আনছি তুমি কুমির আমি কুমির তুমি কুমির তুমি 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 জানো রিমার আমি কত ভালোবাসি জানো তুমি এই বয়সে তোমার ভালোবাসার রং ধরছে না তোমার আমি শেষবারের মতো কই দিতেছি রিমা আমার চির জীবনের জন্য আমার তুমি রিমারে খুব ভালোবাসো অবশ্যই হ্যাঁ তাহলে আমার কি হবে আমার কি হবে তোমার কি হবে তুমি রিমার দিকে তাকাবে না আর তুমি ঢেবা ঢেবা চোখ কইবে না ওটা হচ্ছে গিয়া পটুল চেরা চোখ হরিণের চোখ তুমি ঢেবা ঢেবা কইবে না শোনো তুমি তুমি এক কাজ করো তুমি রিমারে ভাত দাও দোস্ত তুমি রিমারে ভাত দাও তুমি যদি ভাত না দাও তাহলে দুলা ভাইরে মানে তোমার ভাইরে দিয়া আর আমার বোনরে দিয়া তোমার এই চাকরি আমি নটকরে হালাবো আরে ভালোবাসার কাছে এই চাকরি কিচ্ছু না আই উইল রেডি ফর স্যাক্রিফাইস আমি ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই দোস্ত কাজ করো শুনো আমরা দুজনে একটা মিনিমাইজ করলে হয় না মানে তুমি আর আমি তো বন্ধু হ্যাঁ মিনিমাইজ করলে হয় না মিনিমাইজ করা যায় হ্যাঁ কিন্তু ভালোবাসার কোনো মিনিমাইজ নাই কেন ভালোবাসা অদৃশ্য ঠিক আছে তাই ভালোবাসা অনেক শক্তিশালী মানলাম তোমার জন্য আমি স্যাক্রিফাইস করলাম সত্য সত্য চিরদিনই বিয়াই আমার আমি একটু আজকে সকাল থেকে আসার পরে রিমার সাথে কথাই কইনি বুঝলে আসি যাবা তুমি বসে কিনা চাইও না তুমি হ্যাঁ এই আমার ছেড়ে চলে গেল ঠিক আছে পেঁচা আমি কষবো এভাবে না দেখে নেবো বিয়াই আসো চা খাই আসো চলো
sorry. I'm really sorry. জানি তুমি শকড হয়েছো, বিশ্বাস করো, বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি। আমাকে টাকা থাকতে দাও তো। আমার নিজেকে এখন সমাজের একজন ঘৃণিত মানুষ বলে মনে হচ্ছে। এই সভ্য সমাজে স্ত্রীর গায়ে হাত তোলা সেটা যে কত বড় বর্বরতা সে আমি জানি, কিন্তু কিন্তু কেন যে আমি এরকম করলাম। তুমি যাবে না? কোথায়? ইন্টারভিউ দিতে? না, আমি জানি আমার হ্যাঁ বা না বলায় তোমার কিছু যায় আসে না, তারপর তুমি যেতে পারবে। প্রয়োজন নেই, তুমি অফিসে যাবে না? ভালো লাগছে না। অফিসে যাও, টেবিলে নাস্তা দেওয়া আছে, খেয়ে নাও, যাও। তুমি খাবে না? না। আচ্ছা, অনেক তো শাস্তি পেলাম, আরো কত শাস্তি দেবে বলো? প্লিজ আমাকে ক্ষমা করো। রাগ করার সময় খেয়াল থাকে না, ঢং করো না। আর কখনো করব না। সরি সরি সরি। চল। তোমার কাজে ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব হবে কেন? চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি। দরকার নেই, এখানেই তো নিরিবিলি। শাহবালি। জি স্যার। বাড়িতে কেউ আসতে চাইলে বলবে আমরা জরুরি মিটিং করছি। হ্যাঁ জি স্যার। আর আমাদের জন্য হালকা স্ন্যাক্স পাঠিয়ে দাও। হ্যাঁ ফর্মালিটি কোনো দরকার নেই, বড় জোর এক কাপ চা। শাহবালি। জি স্যার। দুই কাপ চা। জি স্যার। তোমাকে ডেকেছে কেন জানো? এখন এই জায়গায় নিরিবিলি বসে তুমি তোমার যত অভিযোগ আছে আমার বিরুদ্ধে সব বলবে, আমি এক এক করে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কি বলছো? তাহলে এত যে কথা, এত ব্যথা, এগুলো কি হবে? আমি শুধু জানতে চাই তুমি আমাকে না জানিয়ে বিদেশে চলে গেলে কেন? আমি তো কোনো বাধা ছিলাম না, আমেরিকায় গিয়ে পড়বে এটা তো গর্বের বিষয়। তুমি একবারের জন্য আমার খোঁজ নেওয়ার চেষ্টা করনি। আমি ইচ্ছে করলে তোমার খোঁজ খবর নিতে পারতাম, নেইনি। কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কনা, কষ্ট তো আমিও পেয়েছি, অনেক কষ্ট। কিন্তু পুরনো স্মৃতি মনে করে আমি আরো কষ্ট পেতে চাই, সেই জন্য এতদিন তোমাকে আমি কিছুই বলিনি। এখন তুমি শুনবে, আমি বলবো। হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে শোনো। এই রনি, তোর সাথে একটু কথা ছিল। আমার তারা আছে। আরে, পড়াশোনার পর্ব শেষ, ডাক্তার মানুষ। বল কি বলবি? তেমন কিছু না, ভুল বুঝিস না, আমি সব ছেড়ে একদম ভালো মানুষ হয়ে গেছি। তাই নাকি? বিশ্বাস কর, আমার জীবন এখন নতুন দিকে মন নিয়েছে। তোর মোবাইলটা একটু দে তো। মোবাইল দিয়ে কি করবি? আরে, মোবাইল দিয়ে মানুষ কি করে? ফোন করব। ভয় নেই, মাত্র একটা কল। আমার তারা আছে। দে না। আচ্ছা, খুব শর্টকাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার তারা আছে, একটু কথা বল তোরা, আমি আসি একটু। এক মিনিট। হ্যালো, মুশফিক চৌধুরী স্পিকিং। কে বলছেন? আমাকে চিনবেন না, আমি যা যা বলবো আপনি তাই মনোযোগ দিয়ে শুনুন। আপনি কে? আমি কে আপনার জানার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে শুনুন। কাল সকাল 10টার মধ্যে আপনার অফিসে আমার লোক যাবে, ওর হাতে 2 লাখ টাকা দিয়ে দেবেন। আমরা ভালো হয়ে গেছি, অন্যায় একেবারেই আমাদের ধাতে সয় না।
যদি না দেই? নাও দিতে পারেন, শুধু আপনার একমাত্র মেয়ের চলাফেরা উইট হয়ে যাবে। ভয় দেখাও, জেনে রেখো তোমাদের ভয়ে আমি ভীত নই। ছি ছি আঙ্কেল, ভীত হবেন কেন? আমার কথাবার্তা শুনেই বুঝতে পারছেন আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্র মায়ের কোলাঙ্গার সন্তান। তোমরা ভুল জায়গায় নক করেছ। তুমি যেই হও না কেন, একটা কথা মনে রেখো, শাস্তি তোমাকে পেতেই হবে। সাবইন্সপেক্টর রোমান বলছি। হ্যাঁ রোমান, আমি মুশফিক চৌধুরী। আঙ্কেল সালাম, কেমন আছেন? না খুব ভালো নেই। কেন, কি হয়েছে? একটি ছেলে আমাকে হুমকি দিচ্ছে, সে টাকা চাচ্ছে। ছেলেটিকে আপনি চেনেন? না মানে চিনবো কিভাবে, ও আমাকে ফোন করেছিল। কোথায় ফোন করেছিল, ল্যান্ডফোনে না মোবাইলে? মোবাইলে। তাহলে তো আপনার মোবাইল ওর নাম্বারটা পিক করেছে। নাম্বারটা আমার প্রয়োজন, যেকোনো একটা ক্লু আমার দরকার। হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, এই বিষয়টা তো আমার মাথায় আসেনি। আচ্ছা তুমি একটু ধরো, আমি মোবাইলটা চেক করে তোমাকে দিচ্ছি। জাস্ট হোল্ড। হ্যাঁ 011 81 24 25। কোনো চিন্তা করবেন না আঙ্কেল, খুব শীঘ্রই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। সেন্ট্রি, ফোর্স রেডি করতে বলো, আমি বাইরে বেরোবো। জি স্যার। ওকে। এখন কি করবি, রেজাল্ট তো বের হলো, দেখি কি করা যায়। হ্যালো, হ্যালো, কেমন আছিস? ভালো, কিন্তু আপনি কে? তত বেটা, আমাকে চিনতে পারছিস না? তুই আন কোথায়? আমি চায়ের দোকানে, কাশেমের চায়ের দোকানে। কোন চায়ের দোকানে? এটা হচ্ছে আমাদের মেডিকেলের পাশে কাশেমের চায়ের দোকানে। আচ্ছা আপনি কে বলছেন, বললেন না যে? আমি তোর ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা সেই তখন থেকে তুই আপনি আপনি করছিস কেন? দেখুন আপনি বোধহয় ভুল করছেন। ভুল করছি আমি? হতেই পারে না, তুই আমার সঙ্গে ইয়ারকি মারছিস। শোন তোর এক্স্যাক্ট ঠিকানাটা আমাকে দে, আমি তোর ওখানে পৌঁছে যাচ্ছি। আমি আমার মেডিকেল কলেজের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আমার নাম রনি, এবার নিশ্চয়ই আপনার কমন পড়েনি। তোর এই বন্ধুকে তুই একেবারে ভুলে গেছিস। রনি দোস্ত প্লিজ এক মিনিট, আমি আসছি। রোমেল, এখন তো তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কারণ এমন নাছোড়বান্দা বন্ধু আমার আছে, সেটা তো আমার জানা ছিল না। পেছন ফিরে তাকা, তাহলে দেখতে পাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি অপরূপ।